নমস্কার, মিঠিবাইন শাড়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে প্রথমেই ছিল হচ্ছে কিছুটা এগ চিকেন চাউমিন আর পেঁয়াজি আলুর চপ, এছাড়া আরও বিভিন্ন ধরনের চপ ছিল, কিন্তু সেগুলো আগেই খাওয়া হয়ে গিয়েছিল ভিডিও শ্যুট করার, সেই জন্য আর সেগুলো দেখাতে পারলাম না। আর আজকের এই ব্লগটা মিলিয়ে মিশিয়ে রয়েছে। এইটা ছিল হচ্ছে বিকেলের স্ন্যাক্স, যেগুলো আমার সবকটাই খুবই পছন্দের। পেঁয়াজি আলুর চপ, ডিমের ডেভিল আর বেগুনিও ছিল। ডিমের ডেভিল আর বেগুনিটা আগেই খেয়ে ফেলেছিলাম। এরপরে চলে এসেছি ডিনারে। ডিনারে একদম সিম্পল খাবার ছিল, ভাত ছিল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ যেটা শুকনো লঙ্কা দিয়ে ভাজা, মানে শুকনো লঙ্কার যে তেল রয়েছে সেটা দিয়ে, আর সেটা দিয়েই মাখা রয়েছে, আর তার সাথে ছিল হচ্ছে বাটার। একদম সিম্পল খাবার। এছাড়া দুপুরবেলা আমরা কিছু বিশেষ কাজ করছিলাম, সেটা হচ্ছে বাগান পরিষ্কার করা হচ্ছিল। বাগানে যত আগাছা জন্মেছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবে সুন্দর করে একদম নতুনভাবে আবার বাগানে জল দিয়ে যাতে নতুন গাছ আমরা সেখানে লাগাতে পারি, সেই জন্যই চেষ্টা করছিলাম। এই মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি, টাটা।